হ্যালো বিয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ সরকার বন সংরক্ষণের দপ্তর সামাজিক বন অধিদপ্তর অঞ্চল টোয়ারি বগুড়াতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি কোন কোন জেলা আবেদন করতে পারবেন, কতটি পদ থাকছে, সকলকে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে হচ্ছে পদের নাম, এটা হচ্ছে ফরেস্ট গার্ড। একটি পদে এখানে 48টি হচ্ছে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকে হচ্ছে 41টি এই মোট লোকজন বল থাকবে। বেতন হচ্ছে 9,000 থেকে 21,000 800 টাকা। গ্রেড হচ্ছে 17। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। এর যে এখানে বিভাগ উল্লেখ করা আছে, প্রথমে হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলা। দ্বিতীয়টি হচ্ছে রংপুর বিভাগ। রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, লীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা। এই যে যে উল্লেখ করা জেলাগুলো আছে সেগুলোই আপনি আবেদন করতে পারবেন, বাকি কোনো জেলা আবেদন করতে পারবেন না। এবং এখানে গার্ড একটি পদ, সেটি হচ্ছে ফরেস্ট গার্ডে আবেদন করা যাবে। এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 31শে আগস্ট এবং শেষ হচ্ছে 30শে সেপ্টেম্বর। চাকরির ধরন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। আমি অবশ্যই সেটা কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে যে শর্তগুলি অবশ্যই আপনাকে মানতে হবে এবং কি না মানলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, অবশ্যই আপনাকে এই শর্তগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে এই যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শুরুর সময় 15 সেপ্টেম্বর 2022 এবং আবেদন শেষের সময় হচ্ছে 30শে সেপ্টেম্বর 2022 বিকেল 5টা পর্যন্ত। এবং একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডিতে 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি 56 টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দীর্ঘ 300x300 পিক্সেল, স্বাক্ষর হচ্ছে 300x80, একটি হচ্ছে ছবি আরেকটি হচ্ছে আপনার স্বাক্ষর, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি যেহেতু আবেদনপত্র হয়তো যদি নতুন হয়ে থাকেন বুঝবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন একটি ভালো কম্পিউটার দোকানে যারা অ্যাপ্লাই করে তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাইতে, তাহলে অবশ্যই আপনি ভালোভাবে সফলভাবে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি স্ক্রিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। আপনি যে আবেদনপত্রটি করবেন সেটা অবশ্যই আপনি ফিল করে সাথে সাথে নিয়ে আসবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, আপনি কীভাবে পরীক্ষার ফিটা দিবেন, ঠিক আছে? আপনারা অনেকেই ভালোভাবে না দেখে না বুঝে অল্প আমাকে কমেন্ট করেন, আমি আসলেও আপনার সেই কমেন্টগুলো উত্তর দিতে পারি না। কেন আপনার ভিডিওতে সব বলার পরও কেন আপনারা বারবার আমাকে কমেন্ট করেন যে বিষয়গুলো বলা আছে? অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে, যে বিষয়টা আমি বলেছি এর আগে। ইউজার আইডি ছবি স্বাক্ষরকৃত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিটি প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট, সম্ভব হলে রঙিন প্রিন্ট করবেন, ঠিক আছে? এখানে রঙিন প্রিন্ট করাটাই সবচেয়ে বেটার। আর আপনি যেহেতু আবেদন করতে পারবেন না, অবশ্যই কম্পিউটার দোকান থেকে করবেন, সে আপনাকে বলে দেবে আপনি কীভাবে আবেদনপত্রটি আবেদন করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে প্রবেশপত্র সংগ্রহের নোটিশ, আপনি কীভাবে প্রবেশপত্রটি পাবেন, এই যে এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকলেই আপনি আপনার প্রবেশপত্রটি পেয়ে যাবেন। এছাড়া প্রবেশপত্র সংগ্রহের জন্য SMS শুধুমাত্র যোগ্য প্রার্থী, আপনি যে আবেদনটি করবেন, আবেদনটি করার পরে তারা দেখবে এখানে যে যোগ্য প্রার্থী হবে তাদের মোবাইলে শুধুমাত্র কী করবে, SMS প্রেরণ করবে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যারা আবেদন করবেন সকলে হয়তো বা SMS নাও পেতে পারেন, যারা যোগ্য প্রার্থী শুধু তারাই মোবাইলের মাধ্যমে SMSটি পাবেন। SMS এ প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে দেবেন। প্রার্থী প্রবেশপত্রটি শারীরিক ও ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে সময় ও লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। বিষয়টা অবশ্যই অনেকেই বুঝতে পেরেছেন। এখানে কিন্তু
শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লিখে বা মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আপনি কী করবেন, এই আপনার যে ই থাকবে, প্রবেশপত্রটা থাকবে, সেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না। এখানে হচ্ছে শেষ কথা, বোর অধিদপ্তর নিয়োগে যারা আবেদন করতে ইচ্ছুক তারা 30/9/2022 ইন তারিখের মধ্যে উপরে উল্লিখিত পদ্ধতিতে আবেদন করুন, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে। মানে যে এই যে সময়টা দেওয়া হচ্ছে যে 15 তারিখ থেকে 30 সেপ্টেম্বর, আপনি 15 তারিখ যখন পার হবে, মানে যে কোনো, শুধু এই আবেদনপত্রটি না, যে কোনো আবেদনের ক্ষেত্রে যখনই সার্কুলারটা হবে আপনি চেষ্টা করবেন প্রথম দিকে আবেদন করার জন্য, তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে সবচেয়ে বেটার। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য, যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, আসসালাম।